ছোট গাছ, তবু ছকানা এলাকা। এগুলো সব তোমাদের দেখানো হয়ে গেল। এই একটা নিয়ে টু মাই চ্যানেল ক্রেজি সাফি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ, মানে এত গরম, গরমে শরীরটা একটু মানে অবস্থা শেষ, তো সেই জন্য যাবো ডাক্তারের কাছে। তো সেখানে গিয়ে দেখছি কি হয়, ডাক্তারে দেখানোর পরে তখন আজকের ব্লগটা শুরু করো। আজকে এমনিতে আমার মেজো আব্বু 40 আছে, তো সেখানেও যেতে হবে। বাট খাওয়া দাওয়া তো কিছু হবে না, কারণ আমার শরীরটা খারাপ। এই যে শাড়িটা দেখছো, আমার কিন্তু খুব ভালো লেগেছে, পিঙ্ক, নেভি ব্লু আর একটু সি গ্রিন কালারে। এটা আমার মেজোমায়ের জন্য নেওয়া হলো। তো সকাল সকাল আমার হাজব্যান্ডকে দিয়ে দেওয়া হয়েছে লুচি, মিষ্টি আর তরকারি। আমি কিন্তু খাইনি, আমার ডিহাইড্রেশন হয়ে গেছে, সেই জন্য আমি কিন্তু এসব কিছুই খাইনি। তো আমরা এখন চলে এসেছি আমার দাদার বাড়িতে। তোমাদের সঙ্গে একজনের পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার ভাই। হাই গাইস, তোর নামটা একটু বলে দাও। বাবু। তোর নাম হচ্ছে বাবু, এলাকাকে খাবো। আমার ভাইয়েরও একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম হচ্ছে শূন্য ডায়েরি। তো আমার চ্যানেল, ওর যে চ্যানেলটার লিঙ্ক আছে সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, ওকেও সাপোর্ট করো। আমাদের গাছের প্রথম আম, এই ডাইটা আমার গাছের প্রথম টিকলো। আম ফেটে চোরফাটা হয়ে যায়, হ্যাঁ, ঠাকুরের মতো ফেটে যায়, ছোট্ট গাছ, সব থেকে বড় আম। এই যে এই দুটো ছোট আম। তো গ্রীষ্মের দাবদাহের পর একটু বৃষ্টির দেখা মিলেছে, এখন বৃষ্টি পড়ছে বিকেলবেলায়। বৃষ্টির মধ্যে বেচারা পড়তে এসেছে। একবার তাকা সায়ন, একবার তাকা। তো মিলাদ হবে, তো মিলাদে যেসব লোকগুলো আসবে ওদেরকে মিষ্টি দেওয়া হবে। তাই এখানে মিষ্টি প্যাকিংয়ের কাজ চলছে, সবাই মিলে কিন্তু মিষ্টি প্যাকিং করতে শুরু করেছে, আর আমি করছি ভিডিও। একজন ভরছে, একজন প্যাকিং কর। তো এখানে মিষ্টিগুলো গুনে গুনে রাখছে, আর চমচম মিষ্টি আনা হয়েছিল মিলাতে দেওয়ার জন্য। আর এখানে মিলাতে বসে বসে ত্রিপলগুলো বিছিয়েছে, সাথে মুছে দিচ্ছে। আর আমার ভাই এখানে মানে ফ্যান ট্যান লাইট টাইট লাগানোর জন্য তারগুলো ঠিকঠাক করছে, সেটুকু আমি ভিডিও করেছি। মানে আমার বসে বসে কোনো কাজই ছিল না শরীর খারাপ বলে, আমি একটু একটু ভিডিও করে। ওই পাড়ারই তিনটে বাচ্চা আছে, ওরা আগে চলে এসেছে, ধরো বসে আছে, আর আমার যে নাতিটা সে ওর সঙ্গে খেলা করছে। সব এটা হচ্ছে হলুদের জুয়েলারি, পাট দিয়ে আর কি দিয়ে, সুতো দিয়ে। এই হচ্ছে একটা জুয়েলারি, তার মধ্যে ইয়াররিংস আছে, এই হচ্ছে ইয়াররিংস। তো এটা একটা সেট, কালার হবে, কালার অন্যান্য কালার অপশনও পাওয়া যাবে। এটা হচ্ছে একটা পিঙ্ক কোরিয়া সুতো দিয়ে একটা হার, কড়ির হার। এই একটা সেট পিঙ্ক কালারের মধ্যে, যে কোনো কালার অপশন আছে। এই একটা পিস, এটা আছে গ্রে আর রেড কালারের মধ্যে, এটাতে ইয়াররিংস অক্সিডাইজার আছে। এই হচ্ছে একটা ইয়াররিংস আর নেক পিসের সেট। সো এই হচ্ছে নেক্সট আরও একটা, এটা আছে স্কাই ব্লু আর নেভি ব্লুর মধ্যে আছে, এটাতে অক্সিডাইজ। আর এই হচ্ছে পুরো সেট, এই একটা ইয়াররিংস নেক পিস আর রিংয়ের সেট। এটা হচ্ছে রিং, কড়ি, পাট আর সুতো দিয়ে একটা নেক পিস। এই হচ্ছে একটা ঘুঙুর দেওয়া নেক পিস, এটা ঘুঙুর ঝিঁঝিন ঝিঁঝিন করে বাজে। আর এই হচ্ছে স্কাই ব্লু কালারের, আর এখানে ঘন্টা টাইপের, ঝুমকো টাইপের করা আছে। আর এই যে ছেলেটা দেখছে জ্বালাচ্ছে। নেক্সট হচ্ছে এরকম একটা পাতা পাতা কালারফুল মাল্টি কালারের মধ্যে আছে এটা। আর এই যে অক্সিডাইজার যে নিগুলো আছে পেন্ডেন্টগুলো, সেগুলো হচ্ছে এটাতে পাতা পাতা। এই হচ্ছে পুরো নেক পিসটা। নেক্সট হচ্ছে এই ব্ল্যাক কালারের, এটাতে ফুল টাইপ করা আছে। এটার এই যে ইয়াররিংস দুটো আছে, সে দুটো ঝুমকো ঝুমকো। এগুলো সব তোমাদের দেখানো হয়ে গেল।
এই একটা নেক পিস, এই একটা নেক পিস, এই একটা নেক পিস, এইগুলো যে নেক পিস, এই সবগুলো প্রাইস, এগুলো প্রাইস আছে মোটামুটি 200 এর মধ্যেই। এরকম তোমরা 100 এর মধ্যেও পেয়ে যাবে, 200 এর মধ্যেও পেয়ে যাবে, যেটা যেরকম কাজ আছে সেটা সেরকম প্রাইসও পাওয়া যাবে। এগুলো হচ্ছে ঝুমকা, এগুলো এখানে ইয়ারিংসগুলো আছে, ইয়ারিংসগুলোর আলাদা করে একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে আপলোড করে দেবো। এখানে অনেক রকমের ইয়ারিংস, ঝুমকা বলো, পাশা বলো, তারপরে এরকম বলো, সব রকমের আছে। আমি এটা নিলাম গোশনারা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।